যদি কেমনে যাবো আমার বাজার ভব নদী কেমনে যাবো আমি হব যদি Thank you.
Oh, my God.
মিলাইছে রে মারহাবা মারহাবা নূরের খেলা খেলে রে মারহাবা গা মাননীয় কমিটির নূরের খেলা খেলে রে আমার ভাই আমার ঘোড়া পীরের কবি আছে
আমার নবী হইল আল্লাহর বন্ধু, বঙ্গবন্ধু বাংলার বন্ধু, আর প্রেসিডেন্ট এরশাদ হইল পল্লী বন্ধু, আর আনোয়ার ভাই হইছে বাউল বন্ধু। এখানে একটা যুক্তি আছে, এক জায়গায় বিয়ে শাদী হইলে এনে কিন্তু কুত্তারে দাওয়াত করা হয় না, হ্যাঁ কিন্তু আগে গিয়ে বলবে। মানুষে খাইলে কুত্তারও খায়, দেখেন মানুষে খাইয়া দোয়া করে 500-2000-5000 করে টাকা দেয়, কুত্তারে যে দাওয়াত দেয় নাই টেকাও দেয় না, ও খায়ও আবার যেই মালিকের খাওয়ান খায় হের সামনে গিয়ে খেউ খেউ করে। তেমনি আল্লাহর রহমত বর্ষিত হয় সবার উপরে, যারা আল্লাহর খাতির প্রিয় বান্দা তাদের উপর যেই রহমত বর্ষিত হয়, পাপের উপর ওই রহমত বর্ষিত হয়। তবে এইভাবে হয় আল্লাহ রহমানুর রহিম, কিন্তু এরা রহমত পাওয়ার পরও খোদার লগে কুত্তার মতন খেউ খেউ করে। হ্যাঁ হ্যাঁ সত্য না, দশটা গরু জবাই করছে সবাই খাইছে, দেখবে কুত্তা খালি একটু কম পাইছে, কিছু মানুষ আছে এক ধরনের একটা মাংস কম হইলে রাস্তা দিয়ে যায় আর গাড়ি যাব না ভাই, সবুর সবুর সবুরে নেওয়া ফলে। তাই আমার আল্লাহটা সবাই আমরা প্রার্থী, রহমানুর রহিম তার মতো দয়াল পৃথিবীতে কেউ নাই। এক বান্ধবী ভাই নিধনের ভাই আখেরাতের ভাই, তিনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ। আসলে আল্লাহর কথা অমান্য করে এমন ব্যক্তি রাখি, এরকম অনেক জবাবই আছে। যেমন হাসরের মাঠে আল্লাহ বলেছে তো কি নিয়ে তো কি নিয়ে